ওয়েলকাম টু শাশ্বতীর রেসিপিজ। আজকের রেসিপি হলো দই পেঁপে। এটা সম্পূর্ণ নিরামিষ। এটা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে তা হলো পেঁপে, যা আমি আগের থেকে সামান্য লবণ এবং দারচিনি দিয়ে ভাপ দিয়ে রেখেছি। আর লাগছে ছোলার ডালের বেসন ব্যাটার বানানোর জন্য, আর গ্রেট করা আদা, লঙ্কা কুচি, জোয়ান এবং ধনেপাতা কুচি। আর লাগছে সর্ষের তেল, টমেটো পেস্ট, টক দই যা আমি ময়দা দিয়ে একটু ফেটিয়ে রেখেছি, ধনেপাতা কুচি, ঘি এবং বেসন একটু ঘিয়ে ভেজে রেখেছি, গরম মশলা এবং আদা এবং কাঁচা লঙ্কা গ্রেট করা, লবণ, চিনি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য রেখেছি মৌরি, আস্ত জিরে, শুকনো লঙ্কা, এলাচ, ছোটো এলাচ এবং দারচিনি। এবারে আমি ব্যাটারটা বানাবো, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশনটা, এবং এর মধ্যে আমি এক এক করে সবগুলো দিয়ে নিলাম, আদা, লঙ্কা কুচি, জোয়ান, সামান্য হলুদ এবং সামান্য লবণ। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়, এবং অল্প অল্প জল দিয়ে এটা গুলতে হবে। জল দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার একটু জল দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা, খুব ভালোভাবে মিশিয়ে আবার একটু জল দেব। ব্যাটার যত ফাটানো হবে তত মুচমুচে হবে, স্মুথ হবে, টেস্টি হবে। আবারও একটু জল লাগছে দিলাম, ব্যাটার বানানো হয়ে গেছে, ওর মধ্যে একটু সামান্য লবণ মিশিয়ে দিচ্ছি, কারণ জল দিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে গ্যাস অন করে সর্ষের তেল ঢেলে দিচ্ছি পেঁপে ভাজার জন্য। সর্ষের তেল ঢেলে দিলাম, গরম হলে আমি পেঁপে ব্যাটারে দিয়ে ভেজে নেব।
তেল গরম হয়ে গেছে, পেঁপেগুলো এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। উল্টে দেব, উল্টে দিয়েছি, পেঁপে ভাজা হয়ে গেছে। আমি পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢালা হয়ে গেছে, এবারে ওই তেলেই আমি ফোড়ন দিচ্ছি লঙ্কা, এলাচ, দারচিনি, একটু নেড়ে নিয়ে জিরে এবং মৌরি দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেখে নিয়েছি, এবার যাতে ছিটকে না যায়। এবার টমেটো পেস্ট ঢেলে দিলাম, ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিয়ে দিচ্ছি কষানোর জন্য, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। আদা হয়ে গেছে, এর মধ্যে আমি ফাটানো দইটা দিয়ে দিচ্ছি কষিয়ে নেবার জন্য। কষে নিচ্ছি, এর মধ্যে বেসনটা আগে থেকে ভেজে রাখা গিয়ে বেসনটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, এবার আমি জল দিচ্ছি পরিমাণ মতো। এই জল ফুটে উঠলে ওর মধ্যে আমি পেঁপেগুলো ছেড়ে দেব। জল ফুটে উঠেছে, এবারে আমি পেঁপেগুলো ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 4 মিনিট বাদে ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি, দিয়ে এবারে আমি একটু নেড়ে দেব। চল এবারে গরম মশলা দিচ্ছি, ঘি দিচ্ছি, আমি নেড়ে ঢাকা দেব। মিনিট খানেক বাদে ঢাকনা খুলে দেব। মিনিট খানেক হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। আমার দই পেঁপে রেডি, এবারে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এবারে আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।